আমি আজকে এতে সম্পর্কে আলোচনা করতে চাই এতে কাপ শব্দটির অর্থ হচ্ছে অবস্থান করা এতে কিন্তু ফরজ নয় তবে আল্লাহ পাক এতে কথা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ আর তোমরা যখন মসজিদে অবস্থান করবে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম তোমরা তখন এতে কাব অবস্থায় মসজিদ অবস্থানরত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মিলিত হয় না tilka hududullah fala taqrabuha এরপরে আল্লাহ তাআলা বলছেন এটাই আল্লাহ তাআলার হুদুদ এটা আল্লাহ তাআলার বিধান এটা আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়ম এই আয়াতের অর্থ থেকে আমরা বুঝতে পারি যে এতেকাফ থাকতে হলে পরিবার থেকে আলাদা থাকতে হবে পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগ রাখা যাবে না অর্থাৎ মসজিদ ছাড়া বাইরের কোন কিছুর সাথে কোন যোগাযোগ থাকবে না এতে কাপকারী ব্যক্তি সার্বক্ষণিক মসজিদ অবস্থান করবে শরীয়তের হুকুম ছাড়া বাইরে সে যেতে পারবে না যেমন বাথরুম সারার জন্য হাজত প্রয়োজনীয় হাজত সারার জন্য বাইরে যাবে যদি গোসলের ব্যবস্থা মসজিদের ভিতরে থাকে সেখানে গোসল করতে হবে যদি গোসল করার জন্য বাইরে যেতে হয় যেতে পারবে আর যদি এমন কোন লোক মারা যায় তার পরিবার থেকে অথবা এমন মধ্য থেকে সেখানে তার জানা যায় হবে। তাহলে ওই লোক চুপটি মেরে সোজা যায় যাবে অংশগ্রহণ করে আবার চলে আসবে কারো সাথে কোনো কথা বলা যাবে না মসজিদে সে সব সময় জেকের হালতে থাকবে ওই লোকটা সবসময় জেকের হালতে থাকবে একদিক থেকে রোজাদার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তির নীরব থাকা হচ্ছে তাসবী গনার সমতুল্য কোন ব্যক্তি তাসবিহ পড়লে যে সব পাবে রোজাদার ব্যক্তি নীরব থাকলে আল্লাহ পাক রব্বুল এই নীরব রোজাদার ব্যক্তিকে এত ভালোবাসেন রোজাদারের ব্যক্তি রোজা থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে যাবেন শরীরের মধ্যে যখন কেমন যেন একটি ভাব চলে আসবে কোন কিছু আর ভালো লাগতেছে না পেটের মধ্যে খিদা আবার রোদের চাপ বিভিন্ন ভাবে লোকটাকে খারাপ লাগতেছে রোজাদার ব্যক্তি এমন ভাবে চুপ হয়ে আছে কারো সাথে কোনো কথা নাই আল্লাহর নবী বলেছেন আলকারী ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বারাত নাজিল করেন রোজাদার ব্যক্তি যদি চুপ মরে বেশে বসে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার রোজা পালনকারী ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি উত্তম রোজাদার ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে আল্লাহ পাগরুল আলমিন একজন ব্যক্তি ইবাদত করলে তার আমলে যা সব দিয়ে দিবেন রোজাদার ব্যক্তি ঘুমিয়ে থাকলে আল্লাহ পাগরুল আলমিন তার আমল নামাই শেফ সব দান করে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ রোজাদার কি কত সম্মানই করেছেন আবার রোজাদার ব্যক্তি একটা সাধারণ রোজাদার ব্যক্তির চেয়ে এতে কাপকারী ব্যক্তির সম্মান আরো বেশি কত বেশি দেখেন এতে হুকুম কি বলেন এতে কাপ হচ্ছে মোয়াক্কা দাওয়াল কে ফায়াত মানে হচ্ছে যদি সম্ভব হয় একটি জামাতের সমস্ত মানুষ এতে পারে। আর এতে কাপের রোজা থাকা রোজা থাকতে হবে এবং রমজানের শেষ দশকের এতে কাপ পুরুষদের জন্য মসজিদে আর মহিলাদের জন্য বাড়িতে মহিলারাও কততে এত কাপ থাকতে পারে অনেকে জানেই না মেয়ে মানুষের এত একাবাসি কেন মেয়ে মানুষের বাড়িতে বাড়ির ঘরের কোণে অথবা নির্জন একটি জায়গায় যেখানে কোনো Disturb করবে না কেউ তাকে যেখানে তার সাথে কেউ কথা বলতে যাবে না অপ্রয়োজনীয় কোনো কিছু তার কাছে আসবে না এমন একটি বাড়ির জায়গায় মহিলা মানুষ একাাব করতে পারবে আর পুরুষদের জন্য একাাব হচ্ছে মসজিদে মসজিদ অবস্থান করতে হবে রোজা থাকতে হবে যদি গোটা জামাতের সমস্ত মানুষের পক্ষে করা সম্ভব না হয়। তাহলে সকলের পক্ষ থেকে একজন এতে কাপ করবে যদি একজনও না করে তাহলে সমস্ত জামাতবাসী বাসী হয়ে যাবে এখন একজন ব্যক্তি সকলের পক্ষ থেকে থাকলো চিন্তা করা যায় সমস্ত মানুষের হক একজন আদায় করবে তাহলে এই লোকটা কি সাধারণ রোজাদারের চেয়ে এই লোকটার ফজিলত বা এই লোকটার মর্যাদা কি বেশি হয় কি না বলেন কিভাবে বেশি হয় আমি আপনাদেরকে বলতেছি রসুলের হাদিস আল্লাহর নবী বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ইতিকাফকারী ব্যক্তি যখন গোটা থেকে অবস্থান করে ওই ব্যক্তি তো গোটা মানুষ গোটা জামাতের সমস্ত মানুষের হক আদায় করতেছে সমস্ত মানুষের গুণাগুলো হালকা করতেছে শুধু তাই নয় ওই ব্যক্তি এতে কাপ থাকা অবস্থায় সমস্ত সমস্ত এলাকার মানুষের সমস্ত মানুষের হক যেহেতু ওই ব্যক্তি আদায় করে ওই ব্যক্তি মসজিদে অবস্থান করে জন্যে বাইরে থাকলে ওই লোকটা মানুষের জানা যায় অংশগ্রহণ করত ওই লোকটা মানুষের উপকার করত ওই লোকটা শ্রদ্ধা করত ওই ব্যক্তিটা মানুষকে সৎ পদের আদেশ দিত অসৎ পদ থেকে নিষেধ করত ওই লোকটা মানুষের खेत খামারে যদি কারো ছাগল perte ওই লোকটা হয়তো সেখান থেকে ছাগলটাকে বুলাই দিত এভাবে ওই লোকটা বাইরে থাকলে অনেকগুলো ভালো ভালো কাজ করত এতে কাপকারী ব্যক্তি যেহেতু গোটা জামাতবাসীর সমস্ত মানুষের হক আদায় করতেছে মসজিদে বসে বাইরে সে যাইতে পারে না এজন্যে গোটা জামাতের সমস্ত মানুষেরা বাইরে যতগুলো আমল করবে যতগুলো ভালো কাজ করবে যতগুলো আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ফজিলতপূর্ণ আমল করবে সমস্ত জামাতবাসী যতগুলো আমল করবে এতে কাপকারী ব্যক্তি মসজিদে বসে বসে সমস্ত মানুষের আমলের সমপরিমাণ সবগুলো আল্লাহ পাক রব্বুল তাকে দান করে দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা এখন বলেন এমন কেমন আল্লাহর বান্দা আছেন আজকে থেকে এতে কাপ শুরু আমি এতে কাপ থাকবো আছে কেউ নাই। আলহামদুল্লি আমাদের সম্মানিত সভাপতি সাহেব তারপর হসরত আলী চাচা দুইজন ব্যক্তি এতে কাপ থাকা নিয়োগ করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহফাগ রবুল আলামী তেনাদেরকে কবুল করুন সুস্থ রাখুন ভালো রাখুন লাইলাতুল কদর তেনাদের সহ আমরা সবাই জেনে পাই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন তোমার বান্দা দুইজন জন নিয়ত করেছে আফাসে তো আরো অনেক মানুষ ইতেকাফের নিয়ত করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন কালকে আমাদের কঠিন মুসিবতের সময় যখন মানুষের হিসাব নওয়া শুরু হয়ে যাবে হিসাব এমন একটি অবস্থা হয়ে যাবে ময়দানে যখন মানুষের হিসাব শুরু হয়ে যাবে সূর্যটা লক্ষ মানুষের আন্দাজ দূরত্বের সূর্য সেখান থেকে তাপ দিচ্ছে তার কিরণে প্রচন্ড তাপে আমরা যেমন মাঠে থাকতে পারি না ঘাম ছুটে যায় এই সূর্যটাকে হাসরের ময়দানে আল্লাহ মানুষের একেবারেই মাথার উপরে নিয়ে আসবে একেবারে মাথার কাছে চলে আসবে কোন কোন বর্ণনা পাওয়া যায় মানুষের সহাত মাথার উপরে সূর্যটা চলে আসবে একদিক থেকে সূর্যের তাপ অপর দিক থেকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তাদের আমলটা ঝুলানো থাকবে এই আমল নামা নিয়ে এসে পেরেশান হয়ে যাবে আমল নামায় দেখবে লাই অদির সগীরতন ওলা কবিরতন ইল্লাহ সহাকি অবাক আমার জীবনের সমস্ত ছোট কাজ ছোট একটি খারাপ কাজ করেছি কার কোন দিন কোন দিন চশমা পরে চোখের ফাঁক দিয়ে একটি বেগানা নারীর দিকে তাকাইয়েছি এই কথাটিও আমার এই আমল নামার মধ্যে লেখা আছে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা আহারে আমার ছোট গুণাটাও বাদ যায় নাই বড় গুণাও বাদ যায় নাই এই আমল নামা দেখে যখন লোকটা পেরেশানি হয়ে যাবে একদিক থেকে নিজের হিসাব নিকাশ নিয়ে ওই লোকটা পেরেশানি বোধ করবে অপর দিক থেকে সূর্যের কিরণে ঘামতে ঘামতে কারো ঘাম তার টাকনো বরাবর চলে আসবে কারো ঘাম চলে আসবে তার হাটু বরাবর কারো ঘাম চলে আসবে পাপ অনুযায়ী তার কোমর বরাবর কারো ঘাম চলে আসবে বুক বরাবর কারো নাক বরাবর চলে আসবে আবার এমনও মানুষ পাপ দিয়ে যে জীবনটা কলুষতায় ভরে গিয়েছে ওই লোকটা তার ঘামে ওই লোকটা হাবু ডুবু খাওয়া শুরু করে দিবে এমন কঠিন সময়ে জাহান নাম ক্ষুদাত্ম জাহান নাম এক একটা গর্জন দিবে এই গর্জনে গোটা হাসর তাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাবে জাহান নামের গর্জনে প্রতিটি মানুষ এমন আতঙ্ক বোধ করবে ওই যে পানির সময় কঠিন বৃষ্টির সময় আকাশে যেমন বিদ্যুৎ চমকালে ধুম করে একটা শব্দ উঠলে কত হোক না কেন ওই লোকটা যেমন ভয়ে কাতর হয়ে যায় জরো হয়ে যায় গোটা হাসর এই বিদ্যুৎ চমকানের আওয়াজের চেয়ে হাজার গুণ বেশি জাহাজ নামের গর্জনে তার কলিজা ফের চৌচির হয়ে যাবে এমন কঠিন মুহূর্তে

আসতেছে এই যে জাহান নাম কাছাকাছি এমন একটি সময়ে কোন ব্যক্তির যদি এই রকম কোন আমল থাকে যে সে তার জীব একদিন একদিন থেকেছে একদিন আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির কাছ থেকে সেই কঠিন দিনে জাহান নামকে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন খন্দকের পরিমাণটা কি আমরা বুঝলাম না আল্লাহর নবী বিশ্ব বললেন এক খন্দক পরিমাণ সমান সমান হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যত বেশি এক খন্দক সমান সমান এত বেশি দূরত্ব সৃষ্টি করে দিবে কোন মানুষের জীবনে যদি এক দিনের ইতিকাফের আমল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন সময়ে তার থেকে জাহান্নামটাকে তিন খন্দ মারাত্মক দূরত্ব সৃষ্টি করে দিবেন কোন ব্যক্তির জীবনে যদি দুই দিনে না এতে কাপের আমল থাকে আল্লাহ পাক তাকে ছয় খন্ডক দূরত্ব সৃষ্টি করে দিবে এভাবে করে 10 দিন যদি কোন ব্যক্তি এতে কাপ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে জাহান্নামের দূরত্ব 30 খন্ডক সৃষ্টি দূরত্ব সৃষ্টি করে দিবে তার মানে ওই লোকটা জাহান্নাম কেমতের দিন হাসরের মাঠে অবস্থান করবে ঠিক কিন্তু জাহান নাম আসে কিনা জাহার নামের গর্জন আছে কিনা এতে কাপকারী ব্যক্তিকে আল্লাহ পাক এমন একটি সুরক্ষিত জায়গায় রাখবে ওই ব্যক্তি জাহান নামের গর্জন শুনতে পারবে না সূর্যের কিরণ তার মাথার উপরও আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সুরক্ষিত জায়গায় থেকে ভাবে তার হিসাবটা গ্রহণ করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়ে দিবেন সুবান আল্লাহ আরো কেউ আছে এতে কাপ থাকবে কোন ব্যক্তি আছে এরকম যে আমি শেষ দশ দশকে এতে কাপ থাকবো ইনশাল্লাহ নাই কেউ আর কেউ নাই শেষ দশ দিন এতে কাপ থাকবে শেষ নয় দিন আট দিন দিন থাকলে এক কি এতে কাপ সমান সমান আল্লাপাক তার থেকে জাহান নামের দূরত্ব যদি তিন খন্দক সৃষ্টি করে তাহলে দিন।

রসুল আমাদের চেয়ে অনেক ব্যস্ত মানুষ ছিল একসাথে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান রসুলের উপর যেবার রসুল তার জীবদ্দশায় তিনবার রমজান পেয়েছে সে সময় রসুলের নয়টা স্ত্রী ছিল আমাদের তো একটা পরিবার রসুলের নয়টা পরিবার ছিল রসুল একসাথে রাষ্ট্রপ্রধান ছিল সমাজপতি ছিল একসাথে রসুলের নয়টি পরিবার ছিল একজন ছিলেন কত ব্যস্ততা নবী বিশ্ব নবী কখনো এতে কাপ ছাড়েন নাই আম্মা এসা বলেছেন রসুল তার জীবদ্দশায় একবার এতে কাজ সেরেছেন পরবর্তীতে যুদ্ধের কারণে রসুল একবার এতে কাপ থাকতে পারে নাই পরবর্তীতে তিনি সেটার কাজা আদা করেছেন সুবান এজন্যে আমরা নিহত করব অন্তত এতে কাপ দশ দিন না পারি অন্তত শেষের তিন দিন হলেও যেন থাকতে পারি পাঁচ দিন হলেও যেন থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে অফিক দান করে সকলে বেলা আমিন